আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমাদের তরুণ প্রজন্মের প্রতি আমার কিছু কথাবার্তা বলার জন্য। প্রথম কথা হলো, আমরা বাস্তবিক জীবনে অনেক ইয়াং ছেলেপিলে দেখি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ছেলে মেয়ে, এবং আমার নিজেরও আত্মীয় স্বজন সবসময় একটা হতাশা কাজ করে, যে বলো যে আমি বেকার, আমাকে একটা চাকরি দেন। আমি যারা বেকার এবং চাকরি চাচ্ছেন তাদের কাছে আমার, তাদের উদ্দেশ্যে আমার কথা, একটা ছেলে চাকরি করবে, প্রথম কথা হলো বাংলাদেশে আপনি জানেন কোনো একটা চাকরি, বিশেষ করে একদম চতুর্থ শ্রেণীর কোনো চাকরিতে লক্ষ লক্ষ স্নাতক বা স্নাতকোত্তর পাশ ধারী সার্টিফিকেট হোল্ডার অ্যাপ্লাই করে। তাহলে চিন্তা করুন যে আমরা বা যারা বাংলাদেশে যারা চাকরি দেয়, তাদের জন্য বিষয়টা কতটুকু বার্ডেনসাম, কতটুকু মানে এটা একটা কষ্টকর বিষয়, সেটা চিন্তা করা খুবই দুঃসাধ্য। তারপরে আপনি দেখা যাচ্ছে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আমি কিন্তু অংশ নিতে পারছি না, কারণ আমি পড়ালেখা করি নাই, আমার গ্রাজুয়েশন নাই বা পোস্ট গ্রাজুয়েশন, হয়তো দেখা যাচ্ছে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। কিন্তু যারা পড়ালেখা করেন নাই, পরিস্থিতির কারণে হোক, যে কোনো কারণে হোক, করতে পারেননি, কিন্তু তাই বলে কি আপনার জীবন থেমে যাবে? আপনি কি মনে করেন যে আপনি স্নাতক বা স্নাতকোত্তর পাস করেন নাই, সেখানে আপনার জীবনটা কি শেষ হয়ে গেল? আপনি কি চাকরি না পেলে কি আপনার লাইফ কি ওখানে থেমে যাবে? না, অনেক অনেক এভিনিউ আছে, অনেক অনেক সুযোগ আছে, অনেক অনেক পথ আছে। আমি মনে করি যারা চাকরিতে, আমি নিজেও চাকরিজীবী, চাকরিতে যারা আসছে, যারা চাকরিতে জীবন শুরু করেছেন বা এখনো আছেন, তাদের জীবনের গণ্ডি, তাদের জীবনের বা ভবিষ্যৎ বা বর্তমান ভবিষ্যতে চলার পথটা খুবই সংকীর্ণ হয়ে গেছে, একমুখী হয়ে গেছে, এবং এক একটা সংকীর্ণ রাস্তায় কিন্তু তারা হাঁটছে। কারণ আপনি যখন চাকরি করবেন, আপনার নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের বাইরে যে কোনো কিছু চিন্তা করার সুযোগ খুবই কম, কারণ যদি আপনি চিন্তা করেনও, সেখানে যিনি আপনাকে চাকরি দিয়েছে তিনি কিন্তু আপনাকে কিন্তু ডিসকারেজ করবে, আপনার সহকর্মীরা এটা করতে দিবে না, কারণ আপনি যখন চাকরির পাশাপাশি অন্য একটা কিছু ফ্রিলি কোনো একটা কিছু করতে চাইবেন, তখন কিন্তু প্রতিহিংসার কারণেই হোক বা যে কোনো কারণে হোক, কিছু কিছু কলিগস কিন্তু আপনার বিষয়টাকে খুব নেগেটিভলি এক্সপোজ করবে টু দি ওনার অফ ইউর অর্গানাইজেশন। অতএব আমি মনে করি যারা চাকরি জীবন শুরু করেছেন বা চাকরিতে আছেন, আমি নিজেও আমার নিজের কথা বলছি, যে আমরা নিজের জীবনটাকে সংকীর্ণ করে তুলেছি। এখন আসেন, যাদের সার্টিফিকেট হোল্ডার আছে তাদের উদ্দেশ্য আমার কথাটা, যাদের সার্টিফিকেট নেই বা অল্প সার্টিফিকেট আছে তাদের উদ্দেশ্য কথাটা আমার, যে আপনি সার্টিফিকেট নিয়েছেন, পড়ালেখা অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, পড়ালেখা করেছেন, এগুলো আপনার জীবনে বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে থাকে। কিন্তু আপনি বাস্তব জীবন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার হাতে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আপনাকে কতটুকু স্বপ্ন দেখাতে পারে, সেটা একটা মূল বিষয়। আপনার হাতে কিন্তু অনেক মাস্টার্স হোল্ডার আছেন, সার্টিফিকেট আছেন, ভালো রেজাল্ট ওরিয়েন্টেড সার্টিফিকেট আছে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো এই সার্টিফিকেটগুলো কতটুকু আপনাকে স্বপ্ন দেখাতে পারে, কতটুকু আপনাকে গাইড করতে পারে কোন দিকে যাবেন, এইটা কিন্তু আপনার কাছে কিন্তু এই সার্টিফিকেটগুলো আপনাকে খুব একটা বেশি এখানে গাইড করতে পারছে। আসুন এবার আপনি নিজের জীবনে যাওয়ার পথ, চলার পথ, এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে।
এবং যাওয়ার পথ, এগিয়ে যাওয়ার পথ খোঁজার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি কিছু করতে চান কি, নাকি আপনি একটা জায়গায় বসে আছেন যে কারো কাছে চাকরি চাইবেন, আপনার এলাকার কোনো শিক্ষিত মানুষ, কোনো চাকরিজীবী, কোনো বড় ব্যবসায়ীর কাছে আপনি ধর্ণা দিবেন, চাকরি দেন, ওকে চাকরি দেন, চাকরি দেন। হ্যাঁ, চাকরি একটা পেলেন, আপনি 8,000, 10,000, 15,000 টা বেতনের চাকরি পেলেন। আপনি শুধু আপনার গ্রামের বাজারে, গ্রামে শহরের কথা বলবো না, যে একটা ছোট একটা দোকান দিয়েছে, ছোট একটা ব্যবসা করছে, তাকে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তার মান্থলি ইনকাম কত। সে বলবে যে মান্থলি ইনকাম আমার 30,000, 25,000, একদম ছোট দোকানটা। তাহলে কেন আপনি সকাল 8টা থেকে শুরু করে রাতের 8টা 9টা পর্যন্ত আপনার জীবনটাকে আপনি সংকীর্ণ করে ফেলছেন এই যে 10,000, 15,000 টাকা বেতনের জন্য? আপনি কেন এর চেয়ে বাড়তি কোনো কিছু চিন্তা করছেন না? কেন আপনি নিজে উদ্যোগী হয়ে কোনো কিছু করার, চারিদিকে অনেক অপরচুনিটি আছে, সে অপরচুনিটি গুলোতে কেন আপনি খাটাখাটি করছেন না, কেন আপনি ঢুকছেন না, কেন আপনি নিজের জীবনটাকে চাকরি নামক সোনার হরিণের পিছনে লাগিয়ে রেখেছেন? আমি এটা বুঝতে পারছি। আপনার হাতে মোবাইল আছে, আপনার হাতে এখন পৃথিবী আছে, আপনি এখন মোবাইলে সার্চ দিয়ে দেখবেন যে আপনি কি করতে চান, পারিপার্শ্বিক পরিবেশ সবাই কি করছে, আমার পাশের বাড়ির ছেলেটা কি করছে, আমি পারছি না, সে কিভাবে পারছে, এই বিষয়গুলো থেকে আমাকে বুঝতে হবে। আর যে জিনিসটা আমি বলতে চাই সে হচ্ছে ইচ্ছে শক্তি। এখন ইচ্ছে শক্তির জন্য আপনাকে কিছু কিছু প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আসলে এটা নিয়ে অন্য একদিন ভিডিও করবে, যে আপনি হতাশায় ভোগা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনার জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে, আপনাকে জীবনটাকে আজকে বেঁচে আছেন কালকের জন্য জীবনটাকে তৈরি করতে হবে। এবং অনেকে বলেন যে আর এই মরে যাবে ভাই, হ্যাঁ মরে আমরা অবশ্যই যাব, কিন্তু সেটা আমরা জানি না কখন মরলো, কিন্তু যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে মৃত্যু অবধারিত, অর্থাৎ এই চিন্তাটা মাথা থেকে আপনাকে ফেলতে হবে, আমাকে একটু মরতেই হবে। পৃথিবীতে আপনাকে আপনার পরিবারকে বাঁচানোর জন্য এবং আপনাকে মৃত্যু পরবর্তী সময় অমর করে রাখার জন্য আপনার জন্য আপনি কিছু করতে হবে প্রথম, তারপরে পৃথিবীর মানুষের জন্য, চারপাশের মানুষের জন্য কিছু আপনাকে অবশ্যই করতে হবে। এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে। আপনাকে হতাশ বাজার কোনোভাবে না, যে জীবনে আমরা অনেক কিছু ফেস করেছি, হতাশা হতাশা হওয়ার মতো অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু যখনই আপনি কোনো একটা উপলক্ষ সৃষ্টি করবেন এগিয়ে যাওয়ার, তখন কিন্তু আপনার হতাশা আপনাকে আর ক্যাচ করতে পারবে না। এবং সেই এগিয়ে যাওয়ার সেই আনুষ্ঠানিকতার নাম হচ্ছে জ্ঞান অর্জন, কোনো কিছু শেখা, কোনো কিছু জানা, নিজেকে নিজের ভ্যালুয়েশন করা, নিজের মূল্য বৃদ্ধি করা, নিজেকে সমাজে বা দেশে অনেক বেশি মূল্যবান হিসেবে তৈরি করার চেষ্টা করে। এখন আমি কি করছি, আমি সারাক্ষণ আড্ডা দিচ্ছি, সিগারেট ফুঁকছি, আমি বিভিন্ন ধরনের নেশা করছি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি তো আমাকে নিজেকে শেষ করছি। তাহলে যদি আমি, যেহেতু আমি আমাকে শেষ করে দিচ্ছি, তাহলে আমার অ্যাপ্লিকেশন, আমার মূল্যায়ন তো পৃথিবীতে হবে, আমি আমাকে মূল্যায়ন করছি না, তাহলে পৃথিবীর মানুষ কেন আমি মূল্যায়ন করব? অতএব বাঁচার জন্য, স্বপ্ন দেখার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের চারপাশে অনেক সুযোগ সুবিধা আছে, শুধু একটু ইচ্ছা শক্তি ফেলতে পারে। কারণ আপনি দেখেন আপনার চেয়ে অনেক খারাপ রেজাল্ট ওরিয়েন্টেড ছেলে সমাজে খুব ভালো আছে, নিজে উদ্যোগী হয়ে কিছু একটা করেছে, আজকে হয়তো কিছু একটা বড় কিছু হয়ে গেছে। ভালো থাকবে সবাই, হতাশ হওয়ার পেছনে চোখ খোলা রাখুন, এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।